আমাদের যাদের নৈতিক শিক্ষা আছে তারাই কিন্তু আমরা বেশি অনৈতিকতার কাজটা করে থাকি। আর আপনি যদি বিদেশ থেকে জুসান এখান আর এটি যদি বাজারজাত করেন তাহলে আপনার আল্লাহর কাছে দায়ী থাকবে। এটা ম্যাক্সিমাম আমি 90% মায়েরা কিন্তু এটা বঞ্চিত করছে। আমার সন্তানের মা যদি স্মার্ট হয়, আমার ঘরের গৃহিণী যদি স্মার্ট হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা স্মার্টের দিকে যেতে পারবো। কিন্তু আমরা দুধটাও বাইরের দুধ কিনে খাওয়াই, এখান থেকে আমাদের শুরু হয় তাদের স্মার্টনেস নষ্ট করা। আমাদের যত দোষ আমরা দিই উৎপাদনের কৃষকদেরকে আমরা দোষটা বেশি দিই। উৎপাদনকারীরা খাবার সেইখানে বেশি মিশাচ্ছে, আমরা বিষাক্ত খাবার খাচ্ছি প্রিজারভেটিভ দিয়ে বেশি দাম নেওয়ার জন্য। যেভাবে ভেজাল দেয় সেই দিকে আমাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে। খাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার হাত দিয়ে যেন মুখে দিবেন তখন পর্যন্ত খাদ্যটা নিরাপদ আছে কি না সেটা কিন্তু আমরা তলায় দেখি না। আর সেই গুহাটাকে আমরা তার হাত ধোয়ার জন্য একটা অন্তর্মুখে হুইল সাবান আমরা দিই না, তার কাপড়টা কীভাবে পরে পরে আছে, তার হাতটা পরিষ্কার আছে কি না সেই দিকেও কিন্তু আমরা লক্ষ্য রাখি না। তেল দামি নষ্ট করবো না, তেলের দাম অনেক বেশি, অতএব এই তেলটা দিয়ে কালকে তরকারি লাগবে সেখানে কিন্তু আরও মারাত্মক কিডনি কেন আপনার অনেক কিছুই নষ্ট হতে পারে। আমাদের উপরের আবরণ যেমন স্মার্ট, স্মার্ট মোবাইলে ইউটিউব দেখতে যত স্মার্ট, বাজে সিনেমা দেখতে যত স্মার্ট, ইউটিউবের অন্য অপশানগুলো দেখে নিজেদের ক্ষতি করার জন্য যত স্মার্ট, আমরা কিন্তু ভালো দিকে ততক্ষণে স্মার্ট নয়। স্মার্ট বাংলাদেশ হতে হলে স্মার্ট সুসন্তান হবে, বাংলাদেশের নাগরিক স্মার্ট হবে, তবেই স্মার্ট বাংলাদেশ হবে। শুধুমাত্র ধান চাউল বলে নয়, আমাদের বিভিন্ন ফল ফলাদি থেকে শুরু করে বিভিন্ন রকমের ফসল সবজিতে মাছে আমরা সব জায়গাতেই স্বয়ংসম্পূর্ণ অবস্থানে কিন্তু আমরা গেছি। কিন্তু এখন প্রশ্ন হলো যে এগুলো নিরাপদভাবে আমরা কিভাবে গ্রহণ করব। একজন প্রশ্ন করেছেন যে আপনারা কী কী প্রক্রিয়ায় যেতে চান, কী কীভাবে আপনারা এটাকে চ্যালেঞ্জটা গ্রহণ করবেন। আমি যদি প্রথম থেকে ধরি যে আমার সন্তানের মা যদি স্মার্ট হয়, আমার ঘরের গৃহিণী যদি স্মার্ট হয়, আমি আগে ঘর থেকেই আসি, তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা স্মার্টের দিকে যেতে পারবো। কিন্তু ব্যাধি হলে মাপ করবেন, আমি মাপ চেয়ে নিয়ে বলতে চাই আমার সন্তান যখন জন্ম হয় তখন কিন্তু আমি আমার 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 সন্তানকে কিন্তু আমি আমার মায়ের যে দুধ খাওয়ালে যে সন্তান বেশি শক্তিশালী হবে এবং বেশি ব্রেনি হবে বা ওই দুগ্ধটার যে মর্যাদা রয়েছে সৃষ্টিকর্তা প্রদত্ত সেটার থেকে কিন্তু আমরা আমার সন্তানকে আমি সর্বপ্রথম বঞ্চিত করছি। এটা ম্যাক্সিমাম আমি 90% মায়েরা কিন্তু এটা বঞ্চিত করছে। আর বঞ্চিত যখন করে তখন কিন্তু আমরা প্রথম থেকেই কিন্তু নানা রকমের আমরা খাওয়া বাইরের খাওয়া খাওয়াতে শুরু করি। একটু বড় হলে তো বাচ্চা ভিজা খেতে চায়, ওটা খেতে চায়, সেটা খেতে চায়, এগুলো তো আছেই। কিন্তু আমরা দুধটাও বাইরের দুধ কিনে খাওয়াই, না হলে ওই ইউনি মার্কেট নয় ওই গুলশানে কি মার্কেট আছে কোটার মানে বেনানা বা বিভিন্ন প্রসেস ফুড নিয়ে এসে আমরা বাচ্চা নিয়ে খাওয়াই। এখান থেকে আমাদের শুরু হয় তাদের স্মার্টনেস নষ্ট করা। আমি অনুরোধ করবো যে সেই জায়গাতে মায়েদেরকে বাবারা যেন মায়েদেরকে সেই শিক্ষাটা দেয়। এবং আমাদের যত দোষ আমরা দিই উৎপাদনের কৃষকদেরকে আমরা দোষটা বেশি দিই যে কৃষকেরা পেস্টিসাইড ব্যবহার করছে, খাবার মানে উৎপাদনকারীরা খাবার সেইখানে বিষ মিশাচ্ছে, আমরা বিষাক্ত খাবার খাচ্ছি। আসলে কিন্তু তা বালাইনাশক ওষুধ কিন্তু প্রত্যেকটা কৃষি মানে কৃষির যেটা ফলন ফলান বালাইনাশক ওষুধ কিন্তু আপনাকে দিতেই হবে, এটার আপনার মাপ নেই। কিন্তু এটার রেমেডিটা কোথায় বা এটার মেয়াদটা কতদিন? একটা পেস্টিসাইড যদি আমি স্প্রে করি তাহলে 7-8 দিন পরে তার আর কোনো গুণাগুণই থাকে না, 8-10 দিন পরে আবার স্প্রে করতে হয়। তাহলে আমি যখন হারভেস্টিং করবো, আমি যখন আমটা পাড়বো বা কলাটা পাড়বো বা যে কোনো ফলটা পাড়বো, আমি স্প্রে করার পরে যদি 10 দিন বা 12 দিন পরে যদি হারভেস্ট করে তারপর বাজারজাত করি তাহলে কিন্তু সেই পেস্টিসাইডের গুণাগুণ কিন্তু আর থাকে না। কৃষকদের বরং কৃষকেরা আনার পরে
বাজারজাত করার পরে যারা মধ্যসত্ত্ব ভোগী আছে তারা যেভাবে এইটাকে প্রিজারভেটিভ দিয়ে বেশি দাম নেওয়ার জন্য যেভাবে ভেজাল দেয় সেই দিকে আমাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে। তারপরেও কথা আছে যে আপনি একেবারে কৃষকের দ্বার প্রান্তে জৈব সার দিয়ে তৈরি আপনার সবজি নিয়ে আসার পরেও আপনি যখন রান্নাঘরে পাঠাবেন এবং খাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার হাত দিয়ে যখন মুখে দিবেন তখন পর্যন্ত খাদ্যটা নিরাপদ আছে কি না সেটা কিন্তু আমরা তলায় দেখি না। কারণ বেশিরভাগ বাড়িতে কিন্তু গুয়া রেখে রান্না করা হয় আর সেই গুয়াটাকে আমরা তার হাত ধোয়ার জন্য একটা অন্তত হুইল সাবান আমরা দিই না, তার কাপড়টা কীভাবে পরে পরে আছে তার হাতটা ভাল পরিষ্কার আছে কি না সেই দিকেও কিন্তু আমরা লক্ষ্য রাখি না। সেখানেও কিন্তু খাদ্য অনিরাপদ হতে পারে এবং পোড়া তেল দিয়ে রান্না করছে কি না, আজকে তেল ঢেলে দিয়ে একটা ভাজা করবো সেই তেলটা যদি থেকে যায় তেলটা আমি নষ্ট করবো না, তেলের দাম অনেক বেশি, অতএব এই তেলটা দিয়ে কালকে আমি তরকারি রান্না করবো, সেখানে কিন্তু আরও মারাত্মক কিডনি কেন আপনার অনেক কিছুই নষ্ট হতে পারে। ওই জন্য আমি চাই যে আমাদের বাহিরের আবরণটা যত স্মার্ট, কে বলে স্মার্ট নয় আমরা স্মার্ট, আমাদের উপরের আবরণ যেমন স্মার্ট, আমরা মোবাইলের স্মার্ট মোবাইলে ইউটিউব দেখতে যত স্মার্ট, আমরা ওই বাজে সিনেমা দেখতে যত স্মার্ট বাংলা সিনেমা না দেখে এবং আমরা ওই ইউটিউবের অন্য অপশানগুলো দেখে নিজেদের ক্ষতি করার জন্য যত স্মার্ট, আমরা কিন্তু ভালো দিকে ততক্ষণে স্মার্ট নয়। অতএব সেই স্মার্টনেসে আমাদের আসতে হবে, তবেই বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট সুসন্তান হবে, বাংলাদেশের নাগরিক স্মার্ট হবে, তবেই স্মার্ট বাংলাদেশ হবে। খাদ্যের সাথে এর সাথে সম্পর্ক তো রয়েছে, এখন আমরা ভালো খাবার খেতে গেলে বা আমরা নিরাপদ খাবার খাইতে গেলে সবচেয়ে যে উনি বলেছেন খাদ্য অভ্যাস যেমন চেঞ্জ করতে হবে আমাদের সচেতনতাও বৃদ্ধি করতে হবে। উৎপাদনকারী আমাদের মাঠ পর্যায়ের কৃষক ছাড়াও কিন্তু প্রসেস ফুড উৎপাদনকারী অনেক কোম্পানি আছে, তাদেরকেও কিন্তু তারা যে প্রসেস ফুডগুলো করে আমি কিন্তু এই সোনারগাঁ এই হোটেলেই কিন্তু তাদেরকে নিয়ে একটা সেমিনার করেছিলাম। আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আপনারা বুকে হাত দিয়ে বলেন তো আপনারা যে জুসটা বানান, আমি একটাই কেন্দ্রে বলছি সেই জুসটা আপনার পরিবার খায় কিনা, যেটা বাজারজাত করেন সেই বাজারজাতের জুসটা আপনার বাড়িতে বা আপনি খান কিনা, কারণ আপনি যদি বিদেশ থেকে জুস এনে খান আর এটি যদি বাজারজাত করেন তাহলে আপনার আল্লাহর কাছে দায়ী থাকবে। আমাদের মানে আমাদের নৈতিকতা বা শিক্ষা, নৈতিক শিক্ষার কথা একজন বলেছেন, আমাদের যারা আমাদের যাদের নৈতিক শিক্ষা আছে তারাই কিন্তু আমরা বেশি অনৈতিকতার কাজটা করে থাকি, সেখানে আমাদের কিন্তু প্রশ্ন এটাকে কীভাবে সরানো যাবে বা এটা কীভাবে দূর করা যাবে এটা খুবই কষ্টকর, এটা সামাজিক আন্দোলনের দরকার এবং আবার সবাইকে এগিয়ে আসতে হবে।